শুভ দুপুর, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই আলু দিয়ে সোয়াবিনটাকে আজকে একটু অন্যভাবে রান্না করব। প্রতিদিন আলু সোয়াবিন একসঙ্গে ভাজি, আজকে আমি সোয়াবিনটাকে ভালো করে ভাজি নিই, ধাবা স্টাইল রেসিপি সোয়াবিন। আলু দিয়ে রান্না করবো, যেহেতু আমার ছেলে মেয়ে ভালোবাসে। এখানে মুগের ডাল, আমাদের চালান মাছ নিরামিষ পুরাটাই এমনি নিরামিষ খাই, এবার তো একবার আর শুধু সোমবার দিয়েছি ডালটা জাল দেওয়া। এটা হতে থাক, তাহলে খানকুনি পাতা বাস মানে ভাজিয়ে রাখছি। এবার আমি জল দিয়ে দিই, আমি দিয়ে দিলাম একটু বাটার। আমার রান্নাবাড়ি কমপ্লিট, এবার এটা নামায় দেব। এখানে এই যে কালো জিরার খানকুনি পাতা বাটা, আর এই ডালটাকে এখানে একটু বসাই দিই। একটু কাটা দিতে হবে, ডাল না এলে আরেকজনের আবার হয় না। এবার একটু পয় পরিষ্কার করি, রান্নার আগে কাজ রান্নার পরে কাজ। রান্নাবাড়ি কমপ্লিট, এখন খাওয়ার জন্য আসবে, আর যে বাসনপত্র এলে একবারে সন্ধ্যা ছয়টায় আসবে, আর পারবো না গেল না। এখানে পরিষ্কার হয়ে গেছে, সব উঠা টুটা রাখলাম, তুমি আর জিনিস ডেনের মধ্যে দুনিয়া নোংরা হয়েছে, যে জল ঢোকে ওদিক দিয়ে ঘরের মধ্যে হয়ে গেছে জিনিসপত্র বেশি, এই জন্য আর গ্যাদারিং হয়েছে। বৈষ্ণবাতে উঠে রাখছি, গরমে কী করবো, আর কাঠের গুঁড়া পরে দুনিয়ার নোংরা পরে পুকুর থেকে দুনিয়ার নোংরা। এই যে একটু রুটি বানাচ্ছি, আটা কষাইনি, ঠান্ডা জলের মধ্যে দিছি, আর আর হয় না, এই তো গরম জল করে করে তারপরে রুটিটা। এই গরমের জন্য ঘরের থেকে বেলে আনলাম, করে ফেলছি, না করলেও হবে না, কি খিটকাল। এটা আটা কষাই করতে হয়, এই যে দুপুরের বাসনপত্র সব পরে আছে, মানে বিদিক ইচ্ছা হয়ে গেছে আমার এই চালের গুলো দিয়ে। রুটি কাটা বানায় রাখি, খাবে না, ভাত দুটো বিশ্রাম কত গরম করে যে চাংড়া আসবে খায়ে খায়ে একবারে মাইজে বসে উঠে।